নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাকেট অফ লাভে আপনাদেরকে স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন রকম একটা রেসিপির ভিডিও নিয়ে। তো আজ বানাচ্ছি ক্রিসপি চিকেন কুরকুরে। তো আমি এখানে চিকেনগুলোকে কুরকুরের শেপে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো এবারে আমি মিক্সি জারে কুরকুরে নিয়েছি এবং কুরকুরেটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর সেই কেটে রাখা চিকেনের মধ্যে এবার আমি দিয়ে দিলাম রসুন এবং আদা আর লঙ্কা পেস্ট। ভালো করে এবার মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। এবং গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর একটা ডিমকে ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম। আপনি চাইলে দুটো ডিমও দিতে পারেন। এবার দিলাম সোয়া সস। সোয়া সস দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। আমার যতটা পরিমাণ লেগেছিল আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তো আপনারা পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আমি দিয়েছিলাম লবণ। তো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিট মতো। তো তারপরে কুরকুরেটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ি করে রাখা কুরকুরের মধ্যে আমি এক একটা চিকেনকে কোট করে নিয়েছিলাম এইভাবে। তো কোট করে নেওয়ার পর তেল গরম করে এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। একদম লো ফ্লেমে এই চিকেনগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে আপনার বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো সবসময় লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। তো খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে এই ক্রিসপি চিকেন কুরকুরে বানিয়ে দেখবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।